উপরের চোখের পাতা আমরা দেখি, চোখের পাতায় তার কি হয় সেখানে দেখেন, উপরের পাতায় বড় হলো পালসিটিলা, নিচের পাতায় আচ্ছা উপরে উপরের পাতাতেই দিছে স্টেপেসিক দিয়ে কই, এই যে ছোট করে আছে সেটা একটা বড় মেডিসিন, এত ছোট করে দিল কেন? আর এইটা কি যে শক্ত হয়ে যায় ওইটা, মানে এই স্টাইস গুলি দেখা যায় যে শক্ত টিউমারের মতো হয়ে যায় ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট টিউমারের মতো শক্ত টিউমারের মতো চ্যালাজিয়া, ওই ক্ষেত্রে চ্যালাজিয়ানের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। হ্যাঁ সে তো জানি, কিন্তু স্টাইয়ের মধ্যে তো বড় কাজ করে, এখানে ছোট করেই দিছে। যাই হোক আমরা ক্যালাজিয়ানটাও রেপার্টরিতে দেখতে পাবো, যে আই এই দেখেন স্টাই, স্টাইয়ের মধ্যে তো স্টেপিসিক এমনি বড় আছে, তো বাম চোখে বেশি, এই যে একটা জিনিস বলছে যে ফ্রম ইনডিউরেশন, কোন জায়গায় শক্ত হয়ে যে ইনডিউরেশন মানে কাঠিন্য সেখানে তখন স্টাই ফর্ম করে স্টেপিসিক দিয়ে। আর ক্যালাজিয়নটা আমরা যেটা দেখি ক্যালা এই রেপার্টরিতে সি ক্যালাজি দেখেন, এই যে ক্যালাজি ছেলে বলছে টিউমার লিড নোডিউল, চোখের মধ্যে টিউমার হয় শক্ত হয়ে থাকে নোডিউল আকারে, সেখানে বড় শীতল স্টেপিসেক্রিয়া, তো সেখানে চোখ মার্জিন বরাবর হয়, মার্জিন বরাবর হলে স্টেপিসেক্রিয়া বড়, চোখের পাতার মার্জিন বরাবর হলে স্টেপিসেক্রিয়া ফার্স্ট গ্রেডের মেডিসিন। তো কোন জায়গায় স্টাই হয়েছে, স্টাই হয়ে যাওয়ার পরে সেটা আর মিশে নাই বা পেকে বের হয়ে যায় নাই, পরবর্তীতে সেটা শক্ত নোডিল হয়ে আছে, তো আফটার স্টাই সেখানে স্টেপিসেক্রিয়া। এই যে ম্যাবোমিয়ান গ্ল্যান্ড সেখানে যদি ইয়ে হয় আপনার এরকম নোডিল হয় সেখানে স্টেপিসিকটা একটা বড় ওষুধ। ম্যাবোমিয়ান গ্ল্যান্ড কি করে চোখের এখান থেকে অশ্রু নিঃসরণ হয়, তাই না? এটা চোখের উপরের দিকে থাকে, এই যে এখানে দেখেন এই আমাদের চোখ, চোখের এই যে এই দিক দিয়ে আসে এখানে থাকে, এখানে থাকে মেবোমিয়ান গ্ল্যান্ড। তো ম্যাবোমিয়ান গ্ল্যান্ড কি একটা ছোট গ্ল্যান্ড বা হলোক্রাইন টাইপ এক্সোক্রাইন গ্ল্যান্ড অ্যালং দ্য রিং অফ দ্য আইলিড, চোখের আইলিডের ভিতর দিয়ে ইনসাইড দিয়ে থাকে, তো এখান থেকে মেইবাম বা একটা অয়েলি সাবস্টেন্স বের হয় যেটা যেটা চোখের টিয়ার ফিল্মের একটা অংশ। তো যাই হোক তো এটা হলো চোখের যে পাতার এদিক দিয়ে থাকে ভিতর দিয়ে গ্ল্যান্ড গুলা থাকে ম্যাবোমিয়ান গ্ল্যান্ড, চোখের পাতার এই বরাবর থাকে, এখান থেকে এক ধরনের অয়েলি সাবস্টেন্স বের হয়। তো এই ম্যাবোমিয়ান গ্ল্যান্ড এর মধ্যে কি হয়, তার ওইখানে শক্ত নোডিউল ফর্ম করে, সেক্ষেত্রে আমরা স্টেপিসিক্রিয়া চিন্তা করব। তো
তারপরে আমরা পরে চলে আসি। তার আলোক ভীতি আছে, আইরিশের প্রদাহ আছে, আর আরেকটা কি পড়ছিলাম যে দাঁত ক্ষয়ে যায়, তাই না? শিশুদের দাঁত ওঠার পর পরই ক্ষয়ে যায়, দুইটা ওষুধের মধ্যে ছিল। কি কি ওষুধে? প্রিয়জোট ছিল। আর আমরা জানি যে মারি বরাবর একটা ওষুধে দাঁত ক্ষয়ে যায়, আরেকটা আছে ক্রাউন ক্ষয়ে যায়, কোনটাই কোন ওষুধ? তাহলে তার প্রিমেচিওর ডিকে অফ চিলড্রেন, চিলড্রেনের দাঁত ওঠার পরে পরে সব দাঁত ক্ষয়ে যায় এবং দাঁত কালো হয়ে যায়, দাঁত ক্রাম্বলিং হয়, ভেঙে যায়, দাঁত ভেঙে যায়। এটা আমরা আমরা দেখেছিলাম যে আর কি করলে তার দাঁত ব্যথা হয়, আর একটা কারণ বলছিলাম না, একটা সময় তার দাঁত ব্যথা হয় ঠান্ডা লাগলে, মেনসেশন ঠান্ডা খাবার খাইলে তার দাঁত ব্যথা হয়। তো দাঁত ব্যথার মধ্যে একটা ছেলে দাঁত ক্ষয়ে যায়, এটা হচ্ছে ডিকে, ডিকে যায় বা কেরিস, কেরিস ডিকে হলোটিক। সেখানে স্টেবিলিসিস এর ফার্স্ট গ্রেডের ওষুধ, ওই যে প্রি ম্যাচিওর ইন চিলড্রেন, শিশুদের দুধ দাঁত গুলো সবগুলাই ক্ষয়ে যায়। ক্লিয়ার যেটা আছে দেখেন, এই যে অ্যাজ সুন অ্যাজ দে অ্যাপিয়ার, যখন সেগুলা যখন দাঁত বের হয় দেখা যায় যে দাঁত পুরাটা উঠতেই পারে নাই, অর্থাৎ মাথা বের করছে দাঁতের, সেখান থেকে ক্যারিজ শুরু হয়ে গেছে। তো খুব দ্রুত এবং তার ক্ষয়টা হয় কোন বরাবর? ক্রাউন বরাবর, দাঁতের উপরের অংশ বরাবর। তো ক্রাউন বরাবর তার ক্ষয় যায়, আর তার রুট বা মারি বরাবর ক্ষয় যায়, সেখানে কি আছে? থুজা। রুট রুট ক্ষয় যায়, সেখানে হলো থুজা। স্টেবিসিগ্রে কথা ব্যবহার করি আমরা, দাঁত গেল মুখের মধ্যে ব্যবহার হয় যে আচ্ছা যাই হোক, টুয়াইসিং হয় মুখের, সেটা অন্য জিনিস। তারপরে সব সময় কথা বলার সময় তার একটা বৈশিষ্ট্য হলো সব সময় কি করে, ডুব গিলতে থাকে, স্ক্রেপস কনস্ট্যান্ট, গলাটা স্ক্রেপ করতে থাকে সব সময়। কথা বলার সময় সব সময় ঢোক গিলতে থাকে। আরেকটা কি ক্ষেত্রে ব্যবহার করেছি আমরা, যে তার হানিমুন সিস্টাইটিস হলে বা প্রত্যেক সহবাসের পরেই তার কি হয়, মূত্রথলিতে প্রদাহ হয়। তারপরে যেখানে দেখবেন যে ক্যাথিটার ব্যবহার করছে, হ্যাঁ, বা লিথোটমি করছে, পাথর বের করে নিয়ে আসছে, ওই ওই ভিতর দিয়ে কোনো কিছু ঢুকে গিরচ্ছার ভিতর দিয়ে, তারপরে তার কি হয়, সে ওই মূত্রনালীতে সমস্যা হয়, হয়তো সিস্টাইটিস হলো, মূত্রনালীর প্রদাহ হলো, বা পুরা ইউটিআই হলো, ইউরিনের ট্র্যাক্টের ইনফেকশন হলো। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি ক্যাথিটার ব্যবহার করার পরে বা ওইখান থেকে কোনো পাথর বের করে নিয়ে আসার পরে তার সমস্যাটা দেখা দিছে, সেক্ষেত্রে তখন আমরা স্টেবিলাইজার ব্যবহার করব। প্রোস্টেট গুলো তার বড় হয়ে যায় এবং এই প্রোস্টেট প্রোস্টেট প্রোস্টেটাইটিস, প্রোস্টেটের ব্যথা হয়, সেই এই প্রোস্টেটের ব্যথা অ্যানাস থেকে ইউরেথ্রা পর্যন্ত যায়, ক্যান্সারের সমস্যার মধ্যে ব্যবহার হয়। যদি কেউ হিস্টরি পান যে অনেক বেশি মাস্টারবেশন করতে, মাস্টারবেশন ছাড়া ঘুমাইতেই পারে না, তো এরকম মাস্টারবেশন করা অথবা অতিরিক্ত সেক্স করা এগুলোর কারণে সে ইম্পর্টেন্সিতে ভোগে,
আর তার যে জননাঙ্গে তার ই হয় আঁচিল হয়, সে আঁচিল গুলাতে টাচ করা যায় না। বাম পাশের অন্ডকোষে তার প্রদাহ আছে, তো টেস্টিস গুলাতে টিউমার, টেস্টিস শক্ত হয়ে থাকা, টেস্টিস শুকিয়ে যাওয়া, সেগুলোর মধ্যে ব্যবহার আছে। টেস্টিস শুকিয়ে যায় যারা অতিরিক্ত সেক্সের হিস্টোরি পায়, লাইক তাদের মধ্যে অন্ডকোষ শুকিয়ে যাওয়া থাকবে। অন্ডকোষ শুকিয়ে যাওয়ার জন্য একটা বড় মেডিসিন হলো অরাম গ্রুপ। অরাম গ্রুপ আমরা যদি দেখি, মেল সেখানে অ্যাট্রোফি, অ্যাট্রোফি অফ টেস্টিস, টেস্টিসটা শুকিয়ে যায়, টেস্টিস শুকিয়ে যায়, এখানে অরাম মেট একটা আছে। এই যে দেখেন, বিশেষ করে শিশুদের, যে ছোট বাচ্চা কিন্তু টেস্টিস খুবই ছোট, সেক্ষেত্রে অরাম মেটের কথা চিন্তা করবেন। আর স্টেবিসিকরা যারা অতিরিক্ত যৌন কাজ করেছে, অতিরিক্ত যৌন ক্রিয়া যারা করছে, তাদের টেস্টিস শুকিয়ে গেলে সেখানে স্টেবিসিক দিয়া আমরা চিন্তা করব। আসেন আমরা স্টেবিসিক দিয়ার কিছু গুরুত্বপূর্ণ রুব্রিক্স দেখি। তো স্টেবিসিক দিয়া হলো কি, অ্যাব্রুপ্ট, অ্যাব্রুপ্ট রুব্রিকটা কি, দুইটা অর্থ আছে। একটা হলো হঠাৎ করে শুরু করে, হঠাৎ যে যে কোনো কাজ হঠাৎ করে শুরু হয়, আর একটা হলো স্বভাবে একটু কর্কশতা, মানে কথাবার্তা কাটা কাটা কথা বলে আর কি, কথার মধ্যে কোনো রস কস নাই। দেখেন অ্যাব্রুপ্ট শক্তি ইজুকালটি আছে রাফ, আর কথাবার্তা হচ্ছে রাফ টাইপের, সেখানে কোস্টিকাম, ক্যালকিরিয়া, নাক্সমুঙ্গা, স্টেবিসিক দিয়ে আছে। আরেকটা অর্থ হয় যে কোনো জিনিস হঠাৎ করে, হঠাৎ করে সাডেন প্রকাশ পায়। তো এরা কথাবার্তায় অনেক পালসিটিরা কথাবার্তা অনেক সময় রাফ থাকে, কিন্তু তারা তারপরে অ্যাফেকশনের থাকে। তো স্টেবিসিক দিয়া খুব হ্যার্সড থাকে, খুব হ্যার্সড মানে কি বলবো, হ্যাস্ট অর্থ কি হয়, মানে কথার মধ্যে কোন হ্যাস্টি, হ্যাঁ হ্যাস্টি কি তাড়াহুড়ো, কর্কশ, হ্যাস্ট কর্কশ টাইপের কথা বলে, কর্কশ টাইপের, রুরো এবং কর্কশ, কঠোর নিষ্ঠুর এরকম। তো আরেকটা হলো কি, অ্যাবসেন্ট মাইন্ডেড আছে, অ্যাবিউসিভ থাকে, গালি গালাজ করে, আলোচনা করব। সকাল থেকে সাতটার সময় খোলে, আচ্ছা সকালে সকালে চলে আসো, সিরিয়াল কিন্তু অনেক বেশি আছে। আচ্ছা ঠিক আছে, সাড়ে সাতটার পরে হ্যাঁ। একটা হলো স্টেবিসিকিয়ার রোগী কেউ যদি তাকে দোষী সাব্যস্ত করে এবং সেটা যদি অনৈতিক, আনজাস্ট, তাহলে স্টেবিসিকিয়ার রোগী অসুস্থ হয়ে পড়বে, স্টেবিসিকিয়ার রোগী অসুস্থ হয়ে পড়বে। খোলা বাতাসে তার মানসিকতা ভালো থাকে,
অ্যামোরাস ডিসপজিশন, অ্যামোরাস ডিসপজিশন আমরা কোন কোন ওষুধে পড়েছি, কয়েকদিন আগে পড়লাম একটা ওষুধ, দেখেন অ্যামোরাস ডিসপজিশনের মধ্যে আমরা কয়েকদিন আগে পড়লাম প্লাটিনা, তাই না? খুব বেশি প্লাটিনা খুব বেশি, তারপরে আর কি পড়ছে, লিলিয়াম টিক, আর কি পড়ছে, মিউরেক্স পড়ছে, মিউরেক্স, আর একটা কি ওষুধ পড়ছে, যাই হোক, তো এমআরএস এর মধ্যে আপনার স্টেবিসিক্রিয়া আছে, কয়েকটা রুবিস আজকে শুধু দেখে এটা পড়া শেষ করে দেবো, স্টেবিসিক্রিয়া আর পড়ার কিছু নাই। তো রাগ থেকে অসুস্থ হয়ে পড়া, এটা স্টেবিসিক্রিয়ার সবচেয়ে বড় ওষুধ, রাগ, রাগের তার প্রকাশ থাকে না, কোনো ইমোশনাল কোনো ঘটনা এগুলা থেকে অসুস্থ হয়ে পড়ে, সাইলেন্ট গ্রিফ, সেখান থেকে অসুস্থ, ইন্ডিগনেশন, ইন্ডিগনেশন অপমান বোধ, ক্রোধ, ঘৃণা এগুলা থাকে, অসুস্থ হয়ে পড়ে। ইন্ডিগনেশন কি, ক্রোধ নিশ্চিত, ঘৃণা, অবিচার, অসাধারণ ইত্যাদি কারণে ক্রোধ, ক্ষোভ, ক্ষোভ, রোষ এগুলো, মানে তার সাথে অবিচার করা হয়েছে, তার সাথে খারাপ আচরণ করা হয়েছে, তাকে অপমান করা হয়েছে, সেইখান থেকে মনের মধ্যে যে ক্রোধ, ক্ষোভ এগুলো জন্ম নেয়, সেইখান থেকে স্টেপিসিক্রিয়া রোগী হয়ে যায়। তারপরে রাগ চাপা দেওয়ার কারণে প্রচন্ড রাগ এবং এর সাথে র্যাত, র্যাত যে আমরা একটু আগে দেখলাম কি প্রচন্ড প্রচন্ড রাগ, র্যাত, তীব্র ক্রোধ, ভয়ানক রোষ এগুলা থাকে, তারপরে রোগী অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা, স্টেবিসিক্রিয়া রোগীরা নিজে যে ভুল করে, কারণ সে কোনো কাজ করতে গেছে, নিজে ভুল করলেও, নিজের ভুল নিয়েও খুব রাগ হয়ে যায়, নিজের প্রতি তার রাগ হয়ে যায়। আরেকটা দেখেন, কাশি, কাশির থেকে তার রাগ হয়ে যায়, কাশলে তার রাগ হয়ে যায়, এত কাশ, কাশে, কাশের থেকে তার রাগ হয়ে যায়। তো অ্যাঙ্গার, কফ, অ্যাঙ্গার, কফ, অ্যাঙ্গার ফ্রম কফ, এটা দেখতে বলছে কফ চ্যাপ্টারে যে আফটার অ্যাঙ্গার, রাগের পরে তার কাশি, রাগের পরে কাশি, আর এটা এ কি বলছে, অ্যাঙ্গার ফ্রম কফ, অ্যাঙ্গার ফ্রম কফ, কাশি থেকে রাগ, কাশি থেকে রাগ, সেখানে স্টেপিসিক্রিয়া, আর এখানে কি লিখছে যে কফ অধ্যায়ে আফটার অ্যাঙ্গার, রাগের পরে কাশি, রাগের পরে কাশি, ও লিখছে কাশি থেকে রাগ, মাইন্ডে আমরা এখানে যদি দেখি অ্যাঙ্গার কফ ফ্রম ফ্রম অ্যাঙ্গার, অ্যাঙ্গার থেকে তার কাশি, ফ্রম অ্যাঙ্গার তারপরে কাশি, কোনটা ঠিক? আচ্ছা যাই হোক, তো রাগান্বিত হয় তারপরে কাশি শুরু হয়ে যায়, রাগে
তার ফেস কি হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। সে রাগে কি করে, জিনিসপত্র জিনিসপত্র ছুঁড়ে ফেলে, রাগে জিনিসপত্র ছুঁড়ে ফেলে, থ্রোয়িং থিংস। জিনিসপত্র কি করে, থ্রোয়িং থিংস অ্যারাউন্ড, চারিদিকে ছুঁড়ে ফেলে। এবং রাগ থেকে যে অ্যাঙ্গার, রাগ হইলো, তারপর কি হলো, থ্রোয়িং থিংস অ্যারাউন্ড, রাগ এর জিনিসপত্র চারিদিকে ছুঁড়ে ফেলতেছে। এই হলো স্টেবিসেক ক্রিয়া। তাহলে রাগে জিনিসপত্র ছুঁড়ে ফেলে, এ হলো স্টেবিসেক ক্রিয়া। আর রাগে কি হয়, তার রাগ থেকে দেখেন তার অনেক সমস্যা, অনেক সমস্যা। সে সে তাকে কে অপমান করছে, অপমানের পরে রাগে ক্ষোভ মনের মধ্যে, আক্রোশ মনের মধ্যে, ঘৃণা, এই যে জন্ম নিচ্ছে, সেখান থেকে সে অসুস্থ হয়ে পড়ে। রাগ যদি প্রকাশ করতে না পারে অসুস্থ হয়ে পড়ে, প্রচন্ড রাগ। তারপরে কি দেখলাম, নিজে যদি কোনো ভুল করে সেখান থেকে সে রাগান্বিত হয়ে পড়ে। রাগের সময় তার কি হয়, মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যায়। রাগলে সে কি করে, জিনিসপত্র ছুঁড়ে ফেলে, জিনিসপত্র ছুঁড়ে ফেলে। তো আমরা যেটা আগে বলেছি যে শুরুতে সে এভাবে রাগ করে না, এটা হলো তার চূড়ান্ত অবস্থা। সে তার সাথে কেউ খারাপ বিহেভ করতেছে, তাকে অফেন্ড করতেছে, সে সবগুলো প্রথমে কি করে, হজম করে, প্রকাশ করে না। সেগুলা মনের ভিতরে ফুসতে 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 এক সময় সে রাগে আউটব্লাস্ট হয়ে যায়। তখন প্রচন্ড বিস্ফোরণ হয় রাগে, তখন জিনিসপত্র সে কি করে, ছুঁড়ে ফেলে। অনেক সময় যে তাকে এরকম জ্বালাতন করছে তার দিকে জিনিসপত্র ছুঁড়ে মারে। সেটা আমরা রেপার্টরিতে দেখেছি যে যে থ্রোয়িং থিংস অ্যারাউন্ড এক পার্সন পার্সন বরাবর কো অফেন্স, যে তাকে এরকম জ্বালাতন করছে তার দিকে জিনিসপত্র ছুঁড়ে মারে। তো সামান্যতে রাগান্বিত হয়ে যায়, রাগ কনস্ট্যান্ট রাগ, সহজে রাগান্বিত হয়, ইজিলি রাগান্বিত হয়। প্যান্ট অফ অ্যাঙ্গার সাইলেন্ট, সাইলেন্ট অ্যাঙ্গার, ভিতরে ভিতরে রাগ। প্যান্ট আপ, প্যান্ট আপ, প্যান্ট আপ মানে কি এটা দেখে নেই, প্যান্ট আপ। প্যান্ট পঞ্চক, পঞ্চক পঞ্চক এটা মানে কি হলো, তাই না? প্যান্টার মানে দমিয়ে রাখা, তাই না? আচ্ছা দাঁড়ান আমরা একটু দেখে নিই, প্যান্টার, প্যান্টার মিনিং কি, প্যান্টার মিনিং হলো ইমোশন, অ্যাঙ্গার, এগুলো কি হয়, যেখানে আনএবল টু এক্সপ্রেস, যেগুলো তার মনের ভিতরে যে ক্ষোভ আবেগ এনার্জি, সেগুলো যেগুলো সে প্রকাশ করতে পারে না, রিলিজ করতে পারে না, ঠিক আছে? তো ওইটাই আর কি, রাগ সে প্রকাশ করতে পারে না, ভিতরে থাকে, সাইলেন্ট অবস্থায় থাকে। তো সেখানে স্টেবিসিক আর টেম্পার ট্যান্ট্রামস তো বললাম, রাগে ফাইটটা করে বিছানায় একদম, বাচ্চারা দেখেন না রাগের ছোট কি করে, জিনিসপত্র ছড়াই মারে বা মাটির মধ্যে গড়াগড়ি করে, এটা হলো টেম্পার ট্যান্ট্রাম, এরকম ভায়োলেন্ট অ্যাঙ্গার। তো ভায়োলেন্ট অ্যাঙ্গার আরেকটা হলো নিদারুণ অ্যাঙ্গুইশ, মানে নিদারুণ যন্ত্রণা। সেটা বিশেষ করে বিকাল বেলায় যদি সে শর্ট একটা ঘুম দেয়, শর্ট ঘুমের পর আমরা তো জানি স্টেপসিকের সমস্যা বেড়ে যায়। তো সেখানে স্টেপসিকের ফার্স্ট গেট, স্টেবিসিকরা কোন জিনিস প্রশ্ন উত্তর দেয় স্ন্যাপিসলি, স্ন্যাপিসলি অর্থ কি, স্ন্যাপিসলি অর্থ কি, স্ন্যাপিসলি খুব মানে বদমেজাজি, খিটখিটে স্বভাব,
তার উত্তর কোন কিছু যে উত্তর দিবে মেজাজ নিয়ে উত্তর দিবে তাই না সে মেজাজ নিয়ে উত্তর দিবে আচ্ছা তো স্টেপিসিক্রিয়ার ওই অ্যান্টিসিপেশন আছে অ্যান্টিসিপেশন যেটা আগ থেকে তার একটা ভয় কাজ করে যেখানে তো যেরকম এই ক্ষেত্রে সবচেয়ে বড় মেডিসিন আমরা জানি কোন ওষুধ পরীক্ষার আগে পরীক্ষায় যদি গাড়ি ধরতে যায় ভয় করবে যদি গাড়িতে সিটিং যাবে হয়তো আগের থেকে ভয় পাওয়া শুরু করবে রাস্তায় যদি কোনো বিপদ হয় এরকম আর কি স্বল্পকালীন সময় ঘুমায় তার নানান সমস্যা মানসিক সমস্যা শারীরিক সমস্যা সব দিকে বেড়ে যায় অ্যাংজাইটিতে সে তার ঘাম হয় আমরা সবগুলো পড়তেছি না ফাঁকা ফাঁকা দিয়ে যাচ্ছি ভবিষ্যৎ নিয়ে খুব টেনশন করে আর স্টেটিস্টিকরা নিজের স্বাস্থ্যের ব্যাপারে খুব বেশি অ্যাংজাইটি থাকে এই স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে হলো সেক্সুয়াল স্বাস্থ্য মানে সেক্স নিয়ে খুব অসুস্থতা সে ভোগে অনেকেই দেখেন না অন্য হয়ে এই মেসেঞ্জারে মেসেজ দিতেই থাকে তার সেক্সুয়াল প্রবলেম নিয়ে সেক্সুয়াল প্রবলেম নিয়ে তারা হয়তো মাস্টারবেশন করছে অতিরিক্ত মাস্টারবেশন করে এখন সেক্সুয়াল সমস্যায় ভুগতেছে এখন সে হন্য হয়ে সেক্সের বিষয়ে পরামর্শ চাইতে থাকে তো সেক্স বিষয়ে খুব অ্যাংজাইটিতে ভোগে এই যে দেখেন ফ্রম মাস্টারবেশন তারপরে সেক্সুয়াল অতিরিক্ত সেক্সুয়াল কাজ করার জন্য পরে সেক্সুয়াল অ্যাক্সেস করার পরে তাদের এই জিনিসটা হয় অ্যাংজাইটি হয় দেখেন আমরা অ্যাংজাইটিতে একটা দেখেন এত বেশি অ্যাংজাইটি স্বাস্থ্য নিয়ে বিশেষ করে সেক্সুয়াল স্বাস্থ্য নিয়ে অ্যাংজাইটি হেলথ নিজের স্বাস্থ্যের ব্যাপারে খুব বেশি অ্যাংশাস তো এখানে স্ট্যাটিস্টিকলিও তো দেয়নি অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ একজনে ফার্স্ট গ্রেডে লেখছে আর একজনে কিছুই লেখে না তো কেমন হলো টোটালি নাই স্ট্যাটিস্টিকলি এই যে এখানে ওন হেলথের ব্যাপারে অল্প করে আসে যাই হোক তার স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা সেগুলা সেক্সুয়াল অ্যাক্সেস করার পরের থেকে আছে এখানে দেখেন তার অ্যাংজাইটিটা হয় সেক্সুয়াল ডিজায়ার যদি সে সাপ্রেসড করে রাখে সেক্সুয়াল ডিজায়ার চাপা দিয়ে রাখলে তার উদ্বিগ্নতা বাড়ে এখানে স্ট্যাটিস্টিক্যালি ফার্স্ট গেলে তো কম্পিউটার ল্যাবরেটরিতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাংজাইটি হেলথ সেখান থেকে তার সুইসাইডাল প্রবণতা চলে আসতে পারে হ্যাঁ ড্রাইভিং টু সুইসাইড স্বাস্থ্য নিজের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করতে করতে একসময় মনে করে যে স্বাস্থ্যই নষ্ট হয়ে গেল তারা হতাশ হয়ে সুইসাইড করতে পারে এখানে স্টেপিসিকে হলো সর্বোচ্চ গ্রেডের মেডিসিন সর্বোচ্চ গ্রেডের মেডিসিন অ্যাংজাইটি থেকে সুইসাইড করতে যায় ওই সুইসাইডাল ডিসপোজিশন সেখানে স্টেপিসিক দিয়ে এখানে দিছে ছোট করে তাহলে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করে তার সুইসাইডাল সুইসাইডের দিকে ধাবিত করে তো সেক্সুয়াল চিন্তা নিয়ে চিন্তা করে মাস্টারবেশন করে অতিরিক্ত সেক্সুয়াল অ্যাক্সেস করে এখন এই সেক্সুয়াল হেলথ নিয়ে খুব দুশ্চিন্তা গ্রস্ত তারপরে অ্যাংজাইটি অ্যাবাউট সেলিব্রেশন পরকালীন মুক্তি নিয়ে দুশ্চিন্তা করে এটা আমরা কোন সাথে পড়ছি যে একদিকে সেলিব্রেশন নিয়ে দুশ্চিন্তা আর দিয়ে দুধের মাঝখানে তন্দ্রের মধ্যে থাকে তাই না লিলিয়াম টিকের মধ্যে তো
পরকালীন মুক্তি নিয়ে খুব খুব টেনশন করে এরকম আরেকটা ওষুধ আমরা পড়ছি, মোটা ছোটা পেশেন্ট অন্তত কোন ওষুধ তার এংজাইটি কি হয় নাজাত পাওয়া নিয়ে, মুক্তি পাওয়া নিয়ে, এটাকে বলে সালভেশন অ্যাবাউট, এই যে সালভেশন অ্যাবাউট, সেখানে লিলিয়ামটিক বড় ওষুধ। আর আমরা আরেকটা ওষুধ করছিলাম ক্যালকেরিয়া, ওরাম আছে, আর্টস আছে, আজকে বললাম আমরা স্টেবিসিকিয়া, স্টেবিসিকিয়া, সেক্ষেত্রে তাদের সালভেশন নিয়ে তাদের কি হয় দুশ্চিন্তা হয়। তো তারপরে দেখেন যে তারা কি হয় এক্সেসিভ রিলিজিয়াস হয়ে যায়, তার তখন অ্যাবাউট এই রোগ দৃষ্টি দেখে সালভেশন অ্যাংজাইটি সালভেশন, তারপরে এক্সেসিভ রিলিজিয়াস স্ক্রাপলস, স্ক্রাপলস শব্দটা একটু দেখিনি, অনেক শব্দের মিনিং জানি না। আচ্ছা, স্ক্রাপল মানে দ্বিধা, বিবেকের অস্বস্তি, বিবেকের সংকোচ, বিবেকের অস্বস্তি। যাই হোক, তো সেক্সুয়াল অ্যাক্সেস করছে, এখন এসে রিলিজিয়াস চিন্তা ভাবনা করে, সে দুশ্চিন্তাগ্রস্ত হয়, বিবেকের দংশনে বিবেকিতা আসে তার মধ্যে, বিবেক জনিত সংকোচ আসে, দ্বিধা আসে, বিবেকের অস্বস্তি আসতে থাকে, রিলিজিয়াস অস্বস্তি আসতে থাকে। তারপরে সে কি করে স্টেপিসিকের রোগীতে পরিণত হয়। তো তারপরে হয়েছে ক্যাপ্রিসাসনেস, ক্যাপ্রিসাসনেস মানে কি খামখেয়ালি, তাই না, খামখেয়ালিতা, যে আমাকে বাচ্চাদের মধ্যে দেখা যায় যে এটা দাও ওইটা চাই এটা চাই, কিন্তু আবার যখন দিলেন তখন দেখা যায় না এটা না, নীল রঙের দিলা কেন, লাল রঙের দাও, দেরিতে দিলা কেন, এই আর কি, মানে সে খামখেয়ালি স্বভাব, খামখেয়ালি স্বভাব। ক্যাপ্রিসাসনেস এর মধ্যে সবচেয়ে বড় মেডিসিন কি কেউ জানেন না? ক্যামোমিলা, ক্যামোমিলা সিনা, আর অনেকগুলো মেডিসিন আছে। ক্যাপ্রিসাসনেস সবচেয়ে বড় দুইটা ওষুধ হলো ক্যামোমিলা আর সিনা, আর স্টেপিসেকিয়া আজকের, আর আমরা এর আগে পড়ছি প্লাটিনা সিপিয়া, এগুলোর মধ্যে ক্যাপ্রিসাস খামখেয়ালি স্বভাব আছে তাদের মধ্যে, তাই না? আচ্ছা, তো ক্যাপ্রিসিয়াসনেস দেখেন, যখন দেখেন বাচ্চা একটা জিনিস চাইতেছে না, আমাকে ওইটা দিতেই হবে দিতেই হবে, যখন দিলেন তখন সে কি করে, ওয়েন অফার, যখন অফার করলেন, হি ইজ রিজেক্টিং দ্য থিংস, সে তখন রিজেক্ট করে, ফর হুইচ হি হ্যাজ বিন লঙ্গিং, যে জিনিস চাইতেছিল একটা জিনিসের জন্য পাগল করে ফেলতেছিল, কিন্তু যখন তাকে সেই জিনিস দিলেন না আমি এটা চাই না, আমাকে ওইটা দাও, আমি এটা নিব না, আমাকে ওইটা দিতে হবে, এরকম। তো এই হলো স্টেপিসেকিয়া, স্টেপিসেকিয়া, এই হলো ক্যামোমিলা। তো শিশুদের মধ্যে এই স্বভাব ক্যামোমিলা, সিনা, স্টেপিসেকিয়া এগুলোর মধ্যেও আছে, খামখেয়ালি স্বভাব। তো আরেকটা হলো চেয়ারফুলনেস, উৎফুল্লতা, এই খুব চেয়ারফুল থাকে, আবার চেয়ারফুলনেসটা তার বেশি হয় বিকেলে, চেয়ারফুলনেস অ্যান্ড কোয়ালসাম, এর উৎফুল্ল থেকে আবার খিটখিট কি বলে ঝগড়াটে স্বভাব, চেয়ারফুলনেস উইথ স্যাডনেস, চার চেয়ারফুলনেস এর মধ্যেও দুঃখ থাকে, স্টেবিসিক্রিয়া। তো স্টেবিসিক্রিয়া রুগীরা
লোক সঙ্গ পছন্দ করে না, লোক সঙ্গ পছন্দ করে না, সে একাকী থাকতে চায়, ডিজায়ার সলিসুড, একাকী থাকতে চায়। সে একাকী থেকে কি করে, সে ইন্ডালস করে, নানা জিনিস কল্পনা করে, তারপরে ইন্ডালস মাস্টারবেশন করে, হয়তো এরকম। এই দেখেন সে লোকজন লোকজন চায় না, লোকজনের সাথে থাকতে চায় না, সে নির্জনতা খুঁজে এবং কি করে সেখানে মাস্টারবেশন করে। এক্ষেত্রে আরেকটা বড় ওষুধ কি, ওষুধ বুফু বিফুরানা, ঠিক আছে। তো আর একাকী থাকতে চায়, লোকজন পছন্দ করে না, নির্জনতা পছন্দ করে, তো সেটা কোন ওষুধ? তো কোম্পানি অ্যাভারশন টু, কোম্পানি চায় না, সে নির্জনতা খুঁজে, আবার একাকী থাকলে ভয়ও পায়। কোন ওষুধ? কোম্পানি অ্যাভারশন টু, যখন একা থাকে তখন ভালো ফিল করে। কিন্তু সিপিআর একটা লক্ষণ হলো, যখন কমপ্লিট কমপ্লিট নির্জনতা সে পছন্দ করে না, ঠিক আছে। তো যাই হোক, কোম্পানি অ্যাভারশন টু, ডিজায়ার ফর সলিটিউড, নির্জনতা খোঁজে, নির্জনতা খোঁজে, সেখানে নেপচামিউর আছে। আর দেখেন টু ইন্ডালস হার ফেলস ফেলসি, মানে সেক্সুয়াল ফেলসি, নির্জনতা বসে বসে সেক্সুয়াল নিয়ে জিনিস নিয়ে নানান কল্পনা করে, স্টেবিসিক। আর নির্জনতায় বসে বসে সে করতে চায়, নির্জনতা খোঁজে, যাতে সে মাস্টারবেশন করতে হয়। এখানে বিপরানা অস্ট্রেলিয়া আছে, এখানে স্টেবিসিক নাই। কিন্তু আমরা ইয়েতে দেখেছি যে তারা নির্জনতা খুঁজে এবং সেখানে কি করার জন্য, মাস্টারবেশন করার জন্য, মাস্টারবেশন করা টু প্র্যাকটিস মাস্টারবেশন। এখানে বিউপুরান আর স্টেবিসেগ্রিয়া দুইটা ফার্স্ট গ্রেডের ওষুধ দিচ্ছে আমাদের এই ইয়ের মধ্যে। ওষুধ আছে শুধু বিউপুরান, স্টেবিসেগ্রিয়া নাই। তারপরে আসি, একটু নোট করে রাখেন কি কি পড়লাম। কোম্পানি অ্যাভারশন, তাই না, নির্জনতা খোঁজে, কোম্পানি অ্যাভারশন, তারা নির্জনতা খোঁজে, নির্জনের জায়গায় বসে বসে তারা কি করে, সেক্সুয়াল জিনিস নিয়ে নানান কল্পনা করে এবং মাস্টারবেশন করে। তো কমপ্লেইনিং, অভিযোগ করা, তো যাই হোক, কোন জিনিসে মন সংযোগ করতে পারে না, কোন জিনিসে মন সংযোগ করতে পারে না। যখনই কোন জিনিসে মন সংযোগ করতে যায়, মাথাটা ভ্যাকেন্ট হয়ে যায়, মাথাটা জানি খালি খালি শূন্যতা, মাথা জানি শূন্য, এরকম অনুভূতি। পড়ার সময় মন সংযোগ করতে পারে না, এই ক্ষেত্রে বিহুর সাথে আমাদের ভ্রম হইতে পারে। বিহুরানাও নির্জনতা খুঁজে, বিপুরানা নির্জন জায়গায় যে মাস্টারবেশন করতে চায়, স্টেবিসিক দেওয়া মাস্টারবেশনের একটা বিরাট ওষুধ, বিপুরানা মাস্টারবেশনের একটা বড় ওষুধ। আরেকটা জিনিস দেখলাম বিপুরানার সাথে খুব মিল, সেটা হলো পড়ার মধ্যে সে মনোসংযোগ করতে পারে না। তো দেখেন কনসেন্ট্রেশন ডিফিকাল্ট, কনসেন্ট্রেশন ডিফিকাল্ট, ভাই ভিডিও বন্ধ করে হাঁটেন, ভাইজান ভিডিওটা বন্ধ করে দেন, এই দেখেন ভিডিও বন্ধ করে অফ নিয়ে, এই তো, থ্যাংক ইউ। তো কনসেন্ট্রেশন ডিফিকাল্ট, এই জিনিসটাতে আমরা দুইটা বিপুরানার সাথে দুইটা মিল পাচ্ছি, একটা হচ্ছে নির্জনতা খুঁজে, একটা হলো কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন তার কি হয়, ডিফিকাল্ট হয়, ডিফিকাল্ট কনসেন্ট্রেশন। তো ডিফিকাল্ট কনসেন্ট্রেশনের মধ্যে আমরা দেখেন একটা আছে বিউপুরানা, কই কই কই, এখানে বিউপু বিউপু, এই ছোট্ট করে দেওয়া আছে, ঠিক আছে। তো
অ্যাস্ট্রোফিজিক দেওয়া আছে, আর পড়ার সময় রিডিং পড়ার সময় বা স্টাডিং পড়ার সময় মনো সংযোগ করতে পারে না, সেখানে বিফুল বই এখানে দেয় নেই দেখি। আচ্ছা যাই হোক, আর আমরা যেটা পড়তেছিলাম স্টেবিসিক দিয়ে পড়ার সময় মনো সংযোগ করতে পারে না। আচ্ছা বিপুরা না ওখানে নাই। আচ্ছা যাই হোক, স্টাডি এর সময় মনো সংযোগ করতে পারে না, সেখানে আমাদের আছে পিট্রিক অ্যাসিড, ফসফরাস, নাসপুঙ্ক, এগুলো বড় ওষুধ, স্টেবিসিক ফার্স্ট গ্রেডের ওষুধ। এখানে স্টাডিতে মনোযোগ দিতে পারে না, এখানে বিপুরানা আছে। তো সিনথেসিস রেপার্টরির চেয়ে কমপ্লিট রেপার্টরি একটু সমৃদ্ধ বেশি। তারপরে কি পেলাম, দ্য কনফিউশন অফ মাইন্ড, আর কনসেনসাস অ্যাবাউট রিফলস, ছোটখাটো বিষয় নিয়ে খুব বেশি কনসেনসাস থাকে, খুব বেশি সচেতন থাকে, বিবেকী থাকে, তারা খুব বিবেকী থাকে। তারপরে হচ্ছে কন্ট্রাডিকশন, সে তার বিরোধিতা সহ্য করতে পারে না, কন্ট্রাডিকশন থেকে তার রাগ হয়ে যায়, কন্ট্রাডিকশন থেকে রাগ হয়ে যায়, এরকম বড় একটা মেডিসিনের নাম বলেন তো। কন্ট্রাডিকশন থেকে তার রাগ হয়ে যায়, এরকম বড় ওষুধ হলো লাইকোপোডিয়াম সিপিয়া, সিপিয়া তো আমরা পড়ছি, সিপিয়া তো এই জিনিসটা আছে আমাদের স্টেপিসিগ্রেও ছোট করে আছে, স্টেপিসিগ্রেও ছোট করে আছে। তো দেখেন রাগের চোটে চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়, এটা কোন কোন ওষুধের মধ্যে আছে আমরা একটু আগে পড়ছিলাম না, যে রাগে তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। দেখেন স্ট্যাং, এই যে অ্যাঙ্গার, অ্যাঙ্গার থেকে কি হয় ফেসটা হয়ে যায় তার উইথ প্যাল লিভিড ফেস, এখানে ন্যাট্রামিউর স্টেবিসেক দিয়া দুইটা রাগে লাল হয়ে যায়, সেখানে হলো বেলাডোনা, ফ্যাকাশে হয়ে গেলে লাল হয়ে গেলে বেলাডোনা, কেমন গেলে নাসপুঙ্কা। তো আমরা যে জিনিসটা বলতেছিলাম যে কন্ট্রাডিকশন তার এক ব্যবসা, কন্ট্রাডিকশন বিরোধিতা সে সহ্য করতে পারে না, কন্ট্রাডিকশন এক ব্যবসা হয়, কন্ট্রাডিকশন এক ব্যবসা, সেখানে স্টেবিসিগ্রা এখানে দেয়া নাই কিন্তু এখানে এতে কিন্তু দেওয়া আছে, কন্ট্রাডিকশন এলিমেন্টস ফ্রম কন্ট্রাডিকশন, এলিমেন্টস ফ্রম কন্ট্রাডিকশন, এলিমেন্টস ফ্রম কন্ট্রাডিকশন, আমরা দেখি যে সে অসুস্থ হয়ে পড়ে, এলিমেন্টস কন্ট্রাডিকশন, আর বিরোধিতা করলেই সে অসুস্থ হয়ে পড়ে, সেখানে লাইকোপোডিয়াম সবচেয়ে বড় স্টেপিসিগ্রা যদিও এখানে নাই। যাই হোক, তো কন্ট্রাডিকশন সে সহ্য করতে পারে না। এলিমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কোন বিষয়ে সে ব্যর্থ হওয়ার পরে যখন হতাশ হয়ে পড়ে, প্রেমে ব্যর্থ হই, রোমান্টিক সম্পর্কে ব্যর্থ হোক, সেখানে স্টেপিসিগ্রিয়া ইগনিশিয়া দুইটা বড় ওষুধ, স্টেপিসিয়া ইগনিশিয়া বড় ওষুধ, কেউ তাকে প্রতারণা করছে, সেখানে ফ্রম বিং ডিসিভ, প্রতারিত হওয়ার পরে, বঞ্চিত হওয়ার পরে, সেখানে ন্যাট্রামোর ইগনিশিয়া আরামের সাথে স্টেপিসিগ্রিয়াও আছে। তো যাই হোক, ডে ড্রিমিং, দিবা স্বপ্ন সে দেখতে থাকে, এলিমেন্টস ফ্রম ডেথ, এলিমেন্টস ফ্রম ডেথ, এলিমেন্টস ফ্রম ডেথ, মৃত্যু থেকে তার সমস্যা, কার মৃত্যু, হয়তো পিতামাতার মৃত্যু, যেখানে সন্তানদের কনফ্রন্টেশন ইন চিলড্রেন ফ্রম কনফ্রন্টেশন,
মৃত্যু থেকে তার সমস্যা, হয়তো তার পিতা মাতা বা গুরুজন কে মারা গেছে, এখন তার অনেক কিছু মোকাবেলা করতে হচ্ছে। আচ্ছা, পরের যে দেশে চলে যাই, তো ডিলিশন তার কিছুই আছে যে হয়তো তাকে অপমান অপমানজনক কিছু করেই নেই, কিন্তু সে মনে করে যে তাকে অপমান করা হয়েছে, ছোট কথাতেও সে অপমানিত বোধ করে। আরো অনেক কিছু আছে, ফ্যান্সি করে, অনেক কিছু কল্পনা করে, সে পাগল হয়ে যাবে, এই ধরনের ডিলিশন আছে। আরেকটা আছে হি ইজ সিক, ডিলিশন একটা আছে যে সে অসুস্থ, সে অসুস্থ। তারপরে আরেকটা জিনিস আছে, সে যখন হাঁটে মনে হয় কেউ পিছনে পিছনে হাঁটতেছে, এটা কোন ওষুধের মধ্যে আছে? কেউ তার পিছনে পিছনে হাঁটতেছে, এটা স্টেবিসিক দিয়া। আর ম্যাডোরিনামও আছে, ম্যাডোরিনামে একটা আছে কোন একটা লোক মনে তার পিছনে পিছনে হাঁটতেছে, যাওয়ার সময় মানে পিছনে পিছনে কোন কোন একটা লোক ব্যক্তি তার পিছনে পিছনে হেঁটে আসতেছে, এটা ম্যাটারি নামে বেশি। দেখেন পিছনে একটা লোক হাঁটতেছে না, সামওয়ান ইজ বিহাইন্ড, তার পিছনে কেউ আছে, এটাই ম্যাটারি নাম। আর হাঁটার সময় যদি এরকম মনে হয় সেখানে দেখেন ওয়েন ওয়াকিং, হাঁটার সময় সেখানে হচ্ছে স্টেবিসিক কে। তো যাই হোক, তারপরে হচ্ছে ডেন্টিশন, দাঁত ওঠার সময় তার মানসিক অনেক সমস্যা দেখা দেয়, সে ডিজায়ার, ফুল অফ ডিজায়ার, অনেক কিছুই সে চায়, এটা দাও ওইটা দাও, কিন্তু যখন অফার করা হয় তখন রিফিউজ করে, কেমন মিলে না। আচ্ছা, এটা ডিজায়ার মেনি থিংস ইম্প্যাশেন্টলি, অধৈর্য হয়ে যায়, এটা দাও ওইটা দাও। তার প্রিয় খেলনায় তার কাছে সে সে তখন ডিসলাইক করে, শিশুদের মধ্যে এই লক্ষণ পাওয়া যায়, যে জিনিসটা প্রেজেন্ট নাই সেই জিনিস চায়, কিন্তু যখন সেটা অফার করা হয় তখন সে রিফিউজ করে। একটা বাচ্চা, তার কোনো খেলনা নাই, যে খেলনা নাই সেটা চাইতে থাকে, কিন্তু যখন অফার করা হয় তখন না, এটি নিব না। তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট, প্রতারিত হওয়ার পরের থেকে, প্রেমে ব্যর্থ হওয়ার পরের থেকে, যেভাবেই হোক সেই হতাশা থেকে অসুস্থ হয়ে পড়ে, ইগনেশিয়া, স্টেবিসিক্রিয়া, ওয়ারাম, নেট্রামিউট, এগুলা। ডিসকারেজ, ডিসকারেজ মানে, ডিসকারেজ মানে কি? নিরুৎসাহিত, নিরুৎসাহ, আশা, নিরাশা, এ দুটা পর্যায়ক্রমে আসে। তার সেক্সুয়াল এরকম ড্রিম আছে, স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে ফাইট করে, বিপদে পড়ার স্বপ্ন দেখে, তারপরে যে লাসিভাস, কামুকতার স্বপ্ন দেখে, ভবিষ্যৎ বিষয়ে, ফিউচার ইভেন্টের স্বপ্ন দেখে, সে ভবিষ্যৎবাণী করে স্বপ্নের মধ্যে, সে ভবিষ্যতে কি ঘটবে এই জিনিস দেখে, স্বপ্নের মধ্যে প্রেম ভালোবাসা করে। যাই হোক, খুব সুখকর স্বপ্ন করে, প্রেম ভালোবাসা করতেছে, একটু তো সুখ লাগবে। আচ্ছা, তারপরে এসে ডালনেস আছে, কোনো কিছু সে কোনো কিছু আর চিন্তা ভাবনা করতে পারে না, ব্রেন কাজ করে না। যদি কারো মধ্যে দেখেন যে অতিরিক্ত মাস্টারবেশন করে অথবা সেক্সুয়াল অ্যাক্সেস করার পরে এখন ডালনেস চলে আসছে, তখন এটা পাবেন। স্টেবিসিক্রিয়া রোগীরা স্বপ্নে মহিলাদের দেখে, মহিলাদের নেক নেক অবস্থায় দেখে। যাই হোক, ইফ
feminine, effeminate of the tree. नारीवादी है जाते हो पुरुष दर क्षेत्र निंदते मेली शब्द कौन पुरुष ऐसा ना पुरुष मानस মধ্যে যদি মেলি স্বভাব দেখেন ইফেমিনেট সেটার রূপ হল ইফেমিনেট স্টেবিসিকদের পুরুষ লোকের স্বভাব থাকে মেলি আমরা হিজড়া কই অনেক সময় মেলি ফেমিনিন বয় দিয়েও এটা আছে স্যার হ্যাঁ ফেমিনিন বয় আচ্ছা ঠিক আছে বয় তো মেলি স্বভাব আছে স্টেবিসিকদের আর একটা আছে পালসেটিলা লাটিনার মধ্যেও আছে ইফেমিনেট तो देखी तो ए दिसे ना कि इफेमिनेट एक ना आसे इफेमिनेट शेकने पालसेटिला प्लाटिना हाँ पालसेटिला से सबसे बड़ा एक ना स्टेबिसिग्या दें नहीं तो एक ना आसे स्टेबिसिग्या बस गेटे इफेमिनेट मेली शबाब पुरुषों में तो हमने मेदर मोतो शबाब देखी তো এমবারাসমেন্ট থেকে তার মানে সে এমবারাসমেন্টের ধরেন এমন অবস্থায় পড়ছেন এমবারাসড ভালো বাংলা কি হয় ধরেন এই সিগারেট টানতেছেন বাইরে এসে হঠাৎ করে দেখলেন হেডমাস্টার সামনে দাঁড়ান ছাত্র সিগারেট টান দিছে সামনে হঠাৎ করে হেডমাস্টার পড়ে গেছে তাহলে তার অবস্থা যেটা হবে সেটা হলো এমবারাসমেন্ট ইমিশন পলিউশন হওয়ার পরে স্বপ্ন দোষ অতিরিক্ত বীর্যপাত হওয়ার পরে সে মানসিক সমস্যা ভোগে মাথার মধ্যে একটা এমটিনেস ছিল সেন্সেশন মাথার মধ্যে জানে কিছুই নাই এনভি আছে তার এনভি কি মানে একটা খোপ অপরে বড় হয়ে যাচ্ছে একটা ঈর্ষা আমি কেন হতে পারছি না এরকম তো সেক্সুয়াল অ্যাক্সেসের পরে অসুস্থ হয় উত্তেজিত অবস্থা আছে তার মধ্যে আচ্ছা যাই হোক আর নানা মাথার মধ্যে নানা কল্পনা বিশেষ করে সেক্সুয়াল কল্পনা যার কারণে সে ঘুমাইতেই পারে না এত বেশি সেক্সুয়ালিয়া থেকে মাস্টারবেশন করে তার ভয় আছে মৃত্যু ভয় আছে তার মৃত্যু ভয় আছে যখন দ্রুত হাঁটতে থাকে তখন তার মধ্যে একটা ভয় কাজ করে ইভিল কিছু ঘটবে কোন একটা খারাপ কিছু ঘটবে এরকম তার একটা ভয় ইভিল শয়তানিক কিছু ঘটবে এরকম যাই হোক হোমোসেক্সুয়ালিটি আছে হোমোসেক্সুয়ালিটি ভয় করে আমরা একটু তাড়াতাড়ি শেষ করে দেই তার আচ্ছা ভুলে যাওয়ার স্বভাব আছে ফরগেটফুলনেস এবং এই ভুলে যাওয়ার স্বভাব গুলা দেখা গেছে মাস্টারবেশন এগুলো করার থেকে আসে এখন আর মাথায় কিছু মনে রাখতে পারে না ভুলে যায় মেন্টালি ডাল ডাল হয়ে যায় সবকিছুই সেক্সুয়াল অ্যাক্সেস থেকে আসে তার ভুলে যাওয়ার স্বভাবের সাথে একটা বৈশিষ্ট্য হলো চোখের পিটিনাই চোখের মাঝখানে তার একটা হেভি ওয়েট আছে এরকম অনুভূতি আমরা তো একটা জানি যে একটা কাঠের ব্লক আছে বা কাঠের একটা বল আছে কপালের মধ্যে এরকম একটা অনুভূতি স্টেবিসেকদের মধ্যে আছে স্টেবিসেকদের কোন প্লেস কোন লোকেশন সেগুলো ভুলে যায় সে যা পরে পড়া সে মনে রাখতে পারে না পড়া সে মনে রাখতে পারে না কি বলতে যাচ্ছিল সেটা মনে রাখতে পারে তার অনেক ওষুধেই আছে স্টেবিসিয়াল অনেক দুঃখ থাকে দুঃখ থেকে তার গ্রিফ থেকে তার সে অসুস্থ হয়ে পড়ে গ্রিফের সাথে কি হয় থাকে মাথা ব্যথা থাকে
তারা কেউ ইনসাল্ট করছে, অপমান করছে, বা অনেক আগে তারা কেউ অপমান করছে, লং পাস সে অপমান সেগুলা এখনো ভুলতে পারে না, সেই দুঃখ তার মধ্যে থেকেই যায়, কোন কনসিকুয়েন্স থেকে তার কোন দুঃখ, পাঁচ অতীতের কোন ঘটনা অফেন্স, কোন একটা অফেন্স হয়েছে সেটা সেই ঘটনা মাথার মধ্যে থাকে, সেগুলো নিয়ে তার দুঃখ থাকে। প্যান্টটা পড়তে জানি কি দেখলাম, শোষণ বা এই যদি চাপা দিয়ে রাখে প্রকাশ না করে আবেগ, এগুলো যারা চাপায় রাখে তার এই যে অপমান দুঃখ, সাইলেন্ট দুঃখ, ইন্ডিগনেশন মনের মধ্যে ঘৃণা ক্ষোভ, এগুলা সহকারে রাগের পরে একদম ঘৃণা ক্ষোভ এগুলা সহকারে ভিতরে থাকে, কিন্তু এই যে একটা চাপা একটা দুঃখ তার সাথে রাগ মিশ্রিত থাকে। আচ্ছা যাই হোক, তারপরে স্টেবিসিকের রোগী কোন ভয়াবহ জিনিস শুনতে পারে না, ধরেন বিভৎস কোনো বর্ণনা, কোনো দুঃখের কাহিনী, এগুলো তাকে খুব বেশি আপ্লুত করে ফেলে, হরিবল থিংস, স্যাড স্টোরি এগুলো সে শুনতে পারে না। এটা কোন ওষুধে করছে আমরা এর আগে? ক্যালকেরিয়া কাপ, ওগুলো বড় ওষুধ। আরেকটা আছে ন্যাট্রামিয়ার, ফসফরাস, পালসেটিলা, সিপিয়া, এগুলা সবগুলোর মধ্যে আছে, আমরা যেগুলা পড়ছি সেগুলোর কথা মনে রাখি। হরিবল থিংস, স্যাডিস্টোরিয়া, প্রকাশ, ক্যালকেরিয়া কাপ এখানে সবচেয়ে বড়, তারপর স্ট্যাটিস্টিক দিয়ে আছে, ন্যাট্রামিয়ার আছে, আইডিয়াম, সিপিটা, এগুলো হাতে আছে, তো এই সিপিয়ার মধ্যেও আছে। এলিমেন্টস ফ্রম হিমেলেশন, তারেক নিয়ে কেউ মজা করছে, ঠান্ডা ঠাট্টা বিদ্রুপ করছে, সেখান থেকে সে অসুস্থ হয়ে পড়ে, স্টেবিসিগ্রিয়া এগুলো নিতে পারে না, সে অপমান বোধ করে, মাথার মধ্যে নানান আইডিয়া করে, বিশেষ করে রাতের বেলা, আবার আইডিয়ার অভাবও আছে, কোন জিনিস পরিকল্পনা করতে পারে না মাথায়, ইমবেসালিটি, ইমবেসালিটি, ইমবেসালিটি মানে নির্বোধ টাইপের, ইমবেসাইল, ইমবেসাইল হলো জড় বুদ্ধি, নির্বোধ অল্প বুদ্ধি, এরকম হাবা হাবা হাদারাম নির্বোধ, এই 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 স্টেবিস্টিক দিয়ে তাদের জন্য ব্যবহার হতে পারে, যারা হাবা ইমবেসাইল থাকে না, এরকম ইমবেসাইলিটি, প্যারাটাক আর বড় ওষুধ হবে বি4, বি4 সাথে আরেকটা মিল পাওয়া গেল, তারপরে হচ্ছে স্টেবিসিগ্রিয়া, এখানে বরঞ্চ স্টেবিসিগ্রিয়া সেকেন্ড গ্রেডের। উইথ হাওয়া যারা, আবার এদিকে সেক্সুয়াল এক্সাইটমেন্ট ঠিকই থাকে স্টেবিসিগ্রিয়া, তো ইমপেশেন্স ধৈর্য থাকে না, স্টেবিসিগ্রিয়ার ধৈর্য থাকে না, সহজে ইমপ্রেসড হয়ে যায়, তাদেরকে সহজে আপনি তাকে ইমপ্রেস করতে পারেন, সহজে ইমপ্রেসেবল, ইমপ্রেশনেবল তারা, ইনডিফারেন্স, ইনডিফারেন্স, ইনডিফারেন্স যেটা আমরা সিপিএতে করেছি, ইনডিফারেন্স উদাসীন থাকে, এবং এগুলা আসে উদাসীনতা, এই সমস্যাগুলো আসে মাস্টারবেশন করা থেকে, সব বিষয়ে উদাসীন হয়ে পড়ে, যেটা আমরা সিপিআতে খুব বেশি করে পাইছি, ইনডিফারেন্স, ইনডিফারেন্স যেটা মাস্টারবেশন থেকে আসে, মাস্টারবেশন আফটার ইনডিফারেন্স, একটাই ফার্স্ট গ্রেডের মেডিসিন স্টেবিসিগ্রিয়া, স্টেবিসিগ্রিয়া, তো অপোজিট সেক্সের প্রতি ইনডিফারেন্স, এটা হলো থ্রুজা সবচেয়ে বড়, অপোজিট সেক্সের প্রতি ইনডিফারেন্স, এবং ইনডিফারেন্স টু এভরিথিং, এভরিথিং সকল জিনিসের প্রতি সে উদাসীন, সব জিনিসের প্রতি উদাসীন, সেখানে স্টেবিসিগ্রিয়া সিপিএ, সকল জিনিসের প্রতি সে উদাসীন,
তারপরে এসে আর কি মাস্টারবেশন করার থেকে আসে সকল যে ইন্ডিগনেশন, ওই যে অপমান বোধ থেকে মনের মধ্যে যে ঘৃণা ক্ষোভ এগুলা, সেখান থেকে অসুস্থ হয়ে পড়া, এটা তো দেখেছি আমরা। সে অলস, কাজ করতে চায় না, স্টেপে সেগুলো কোন অবিচার এগুলো সহ্য করতে পারে না, ইনজাস্টিস সে সাপোর্ট করতে পারে না, মেনে নিতে পারে না, অপমান পরের থেকে সে অসুস্থ হয়ে পড়ে। তার কাজে যদি কেউ ইন্টারাপশন করে, বাধা দেয়, সে অসুস্থ হয়ে পড়ে, ইন্ট্রোভার্টেড থাকে। তো যাই হোক, ইরেশনাল অযৌক্তিক থাকতে পারে, খিটখিটে স্বভাব, খিটখিটে স্বভাব সকালবেলা শিশুদের মধ্যে দেখা যায়, শিশুরা সকালবেলায় খুব খিটখিটে হয়ে পড়ে, শিশুরা সকালবেলায় খুব খিটখিটে হয়ে পড়ে। এমনি আমরা জানি খিটখিটে স্বভাব সকালে ঘুম থেকে ওঠার পরে ইরিটেবিলিটি, মর্নিং মর্নিং ইরিটেবিলিটির মধ্যে দেখেন সকালবেলা খুব খিটখিটে স্বভাব। তাহলে স্টেপিসেগ্রিয়া ফার্স্ট গ্রেডের মেডিসিন, স্টেপিসেগ্রিয়া ফার্স্ট গ্রেডের মেডিসিন। তারপরে এসে দেখেন ইনসিলিন, সেখানে এখানে সিগন্যাল আছে, যাই হোক খিটখিটে স্বভাব সকালবেলায় স্টেপিসেগ্রিয়া বড় করে মেডিসিন। আর ইনসিলিন দিছে ওয়াকিং আফটার ইনসিলিন, এখানে চায়নার টিউবারকুলিনাম আছে, ওয়াকিং ঘুম থেকে জাগলো, জাগার পরেই জাগার পরে খুব খিটখিটে স্বভাব, এটা হলো টিউবারকুলিনাম লাইকোপোডিয়াম নাক্সবুমকে নাট্রিক অ্যাসিড। আর স্টেবিসেগ্রিয়া আছে, স্টেবিসেগ্রিয়া আছে, তো খিটখিটে স্বভাব খিটখিটে স্বভাব দেখেন। আর একটা এখানে মর্নিং ইন চিলড্রেন দেখেন, মর্নিং চিলড্রেন সেখানে শিশুদের মধ্যে সকালবেলা খুব খিটখিটে স্বভাব, সিনা লাইকোডাম স্টেবিসেগ্রিয়া, এই রুপিসটা ইয়েতে নাই। তারপরে ওই ইরিটেবিলিটি, ওই যে নকটার্নাল পলিউশনাল সেমিনাল এমিশন হোক, সেগুলো পরে বেশি হয়, সেই সময় কিটকিটে পরে বেশি হয়, সহজে কিটকিটে হয়। সবকিছুর খারাপ দিক নেই, সবকিছু খারাপ ভাবে নেই, এভরিথিং টেক্স এভরিথিং ইন ব্যাড ওয়ার্ড, মেজাজ খারাপ হয়ে যায় তাদের। জেলাসি আছে, এনভিওস জেলাসি আছে, খুন করে ফেলার ইচ্ছা, খুন করে ফেলার ইচ্ছা আমরা অনেক বসুতে পাইছি, কিল ডিজায়ার টু, কিল ডিজায়ার টু কিল, এখানে হ্যাডোলিনা মার্কসল স্টেবিসেগ্রিয়া নাক্সবুমিকা প্লাটিনার মধ্যে আছে, ডিজায়ার টু কিল, ডিজায়ার টু কিল। আমরা দেখছি প্লাটিনে তার প্রিয়তমকে বিলাপ টুয়ান, তার প্রিয়তমকে হত্যা করতে চায়, নিজের সন্তানকেও হত্যা করতে চায়, এটা হলো প্লাটিনা, যাই হোক। তো বিলাপ হাজবেন্ড কে হত্যা করে ফেলতে চায়, এটা হচ্ছে মার্কসল, মিন্সের সময় মার্কসলের বউ যদি থাকে তার থেকে এটা দূরে থাকবে। আর ছুরি দিয়ে হত্যা করতে চায় লাইকোপোডিয়াম মার্কসল, মিন্সের সময় হত্যা করতে চায়, হঠাৎ করে একটা কারণ আসে যে সামান্য সাডেন ইম্পালস টু কিল ফর এ স্লাইট অফেন্স, সামান্য অফেন্স থেকে তারা হত্যা করে ফেলতে চায় মার্কস। তো ক্লেপটোমেনিয়া, ক্লেপটোমেনিয়া হলে চুরি করার স্বভাব, চুরি করার স্বভাব, তার অভাব নাই কিন্তু চুরি না করে থাকতে পারে না, ক্লেপটোমেনিয়া সেখানে এটা একটা বাতিক, তার মানসিক সমস্যা। যত অ্যাট্রাকটিভ জিনিস দেখে সবই তার পকেটে ভরে অথবা তার কোটের নিচে লুকায় লুকায় রাখে, লাসিভিয়াসনেস, অনেক বেশি কামুকতা, লাম্পট্য, সে বেসিক্যালি মিথ্যাবাদী হইতে পারে। আচ্ছা, লোকালসিটির মধ্যেও আছে হালকা করে, লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, প্রেমে ব্যর্থ হওয়ার পরে অসুস্থ হয়ে পড়ছে, স্টেবিসে গিয়ে মনের মধ্যে খুব চলতে থাকে, আমারে ছেড়ে চলে গেল, রোমান্টিক ডিজায়ার, লাভ রোমান্স এগুলো ডিজায়ার করে, মেলিসাস সে কিন্তু বিদ্বেষ করায়, প্রতিশোধ করায়,
প্রতিশোধ করান, আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিই। মাস্টারবেশন করার পর থেকে তার অনেক সমস্যা হয়, মেকিং মিস্টেক, অনেক ভুল করে, সে অনেক ভুল করে, লেখার সময় দেখা যায় কোনো শব্দ বাদ দিয়েই চলে যায়, গোমরামুখী, সালকি, গোমরামুখী মানে রাগ করে সেন্টিমেন্টাল, সে গোমরা হয়ে থাকে। তো চিলড্রেনের মধ্যে এরকম আমরা দেখি, গোমরামুখী, মরস, তো সেমিনাল ইমিশন বা নাইট পলিউশন এগুলো হওয়ার পরে তীব্র হইতে পারে। মর্টিফিকেশন, মনস্তাপ, মনস্তাপ থেকে সে অসুস্থ অসুস্থ হয়ে পড়ে। যেখানে অপমান হয়েছে মনের মধ্যে রাগ হবে, সে মনের যন্ত্রণায় ভুগতেছে, মর্টিফিকেশন আছে। নিম্ফোম্যানি আছে, কামন মাদ আছে। স্টেবিসিকিয়া রোগীরা গান পছন্দ করে, গান পছন্দ করে না, অপেন্ডেড ইজিলি, সহজে আহত হয় এরা। তার যে প্রাইড যেটা আছে, সে প্রাইড, প্রাইডে যদি কোনো আঘাত আসে, গর্ব, সেখানে স্টেবিসিক দেয়া, প্লাটিনিয়াম আছে। আচ্ছা আর কি আছে, তারা কোয়ালসাম হয়, ঝগড়াটে হয়, তারপরে রিলিজিয়াস থাকে, রেস্টলেসনেস এর মধ্যে আছে, ব্যথায় অস্থির হয়ে যায়, রেস্টলেস হয়ে যাবে, অ্যাঙ্গারের পরে বিষণ্ণ হয়ে পড়ে, অপমান থেকে বিষণ্ণ হয়ে পড়ে, মাস্টারবেশন করা, সেক্সুয়াল অ্যাক্সেস করা, সেখান থেকে সে বিষণ্ণ হয়ে পড়ে, এবং এই স্যাডনেস এর সাথে কি থাকে, সুইসাইড করার প্রবণতা চলে আসে, স্যাডনেস, স্যাডনেস, সুইসাইডাল, সুইসাইডাল ডিসপোজিশন। এখানে ওয়ারাম, ওয়ারামিউর, স্টেবিসিগা এগুলো বড় অসুখ, দুঃখের থেকে সে আত্মহত্যা করতে চায়। তারপরে নিচে চলে আসি, তার মধ্যে লজ্জা বেশি, শেম থাকে বেশি, তারা সাই থাকে, হ্যাঁ, আবার শেমলেসও হইতে পারে, অতিরিক্ত শেম থাকে, তাদের লজ্জাটা একটু বেশি থাকে, সাই, এখানে ছোট করে আছে। শ্যাম্পুল, এখানে তো শ্যাম, শ্যাম এর মধ্যে নেই, এবার তো শ্যামলেস এর মধ্যে, সেখানেও স্টেবিসিকটা ছোট করে দিছে। আচ্ছা যাই হোক, তো শ্যাম থাকে তার মধ্যে কি আর কি, যে সাইটা সব সম্ভবত বেশি কাজ করে, যে তার পার্টনার সে খুঁজে খুঁজতে যে আর কি, হ্যাঁ, সে প্রকাশ করতে পারে না যে সে তাকে ভালোবাসে, কিন্তু বলতে পারে না, তাই না? এই ক্ষেত্রে তার সাইনেসটা কাজ করে। আচ্ছা ঠিক আছে, সাইং, সাইং মানে যে দীর্ঘ নিঃশ্বাস ফেলা। আচ্ছা যাই হোক, তো সুইসাইডাল ডিসপোজিশন আছে তার, কিন্তু মৃত্যু ভয়ও থাকে একই সাথে, প্রেমে ব্যর্থ হয়ে সে সুইসাইড করতে যায়, এবং সে সুইসাইড করতে চায় গুলি করে, কেউ তো ঝুলে সুইসাইড করতে চায়, কেউ লাফায় সুইসাইড করতে চায়, কেউ ফাঁসি দিয়ে সুইসাইড করতে চায়, কেউ বিষ খায় সুইসাইড করতে চায়, আরে গুলি খায় আত্মহত্যা করতে চায়। তো সুইসাইড, সুইসাইডের একটা হচ্ছে সুইসাইডের একটা হলো যে হ্যাঙ্গিং, হ্যাং বাই, সে এই ফাঁসি দিয়ে আত্মহত্যা করতে চায়, সুলি দিয়ে আত্মহত্যা করতে চায়, মার্শাল আর্সেনিক, আবার সেম বিষ খেয়ে আত্মহত্যা করতে চায়, পয়জন বাই, সেটা বেলাডোনা, লিলিয়াম টিপ, তারপর
তারপরে এই হাতটা হত্যা করতে চাই গুলি খেয়া শুটিং করি এই যে প্রায় শুটিং গুলি খেয়ে আত্মহত্যা করতে চাই স্টেপে গিয়া ফ্রম স্যাডনেস অনেক কষ্ট তার মধ্যে সেই কষ্ট থেকে আত্মহত্যা করতে চাই স্টেপে গিয়া মনের কষ্টে আত্মহত্যা করতে চাই স্টেপে গিয়া কিন্তু আমার মৃত্যু ভয় আছে ডুবে আত্মহত্যা করতে চাই ম্যালাডোনা লেগেছে সাইসিমিয়া সাইলেশিয়া মৃত্যু ভয় আছে সেখানে তো আমরা শেষ করে দেব মাস্টারবেশন করার জন্য কথা বলতে চায় না মাস্টারবেশন করে যারা বেশি তারা কথা বলতে চায় না এটা খুব সিম্পথেটিক হয় কোন জিনিস নিয়ে চিন্তা করতে চায় না কোন জিনিস চিন্তা করতে গেলে মাথার মধ্যে কোনো চিন্তাই থাকে না সব চলে যায় জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে মেরে আমরা করছি আর কি আছে পার্সন বরাবর মারে যারা তাকে অফেন্ড করছে থান্ডারস্টর্মের সময় তার মানসিক সমস্যা থান্ডারস্টর্ম ডেইলি ইমিডিয়েটলি ব্যাশ ফুল আছে টু অপোজিট সেক্স ছেলেরা মেয়েদের দেখে খুব মানে একটু লাজুক হয় মেয়েরা ছেলেদের দিকে লাজুক হয় তো মোটামুটি এই শেষ কান্নাকাটি তো পরেই দাঁত ওটার সময় কান্নাকাটি করে ব্যথায় কান্নাকাটি করে তো মোটামুটি স্টেপে দেওয়া শেষ আমরা নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে কি পড়বেন স্যার এই স্টেপে সিগনাল উপরে কিন্তু চাল খায় হ্যাঁ চাল চাল মিনারেলস চাল খায় এখানে কিডনিতে কি আছে ক্যান্থারিস করছে আমরা ওই সলিডেগো আছে ছোট ছোট মেডিসিন গুলো আছে না সবাই ভালো থাকবেন আসসালামু আজকে একটু ইয়াগুলা দেখলাম অনেক জায়গায় স্টেপে সিগিয়ে আছে রুবিস গুলো জাস্ট দেখা হলো তো নেক্সট ক্লাসে ক্যান্থারিস নিয়ে খুব সুন্দর করে একটা লেকচার দিয়ে দিবেন সিরাজ ভাই দিবেন কালকে আজকে তো সিরাজের নেট্রামিউরের সাথে কম্পেয়ার ছিল বিস্তারিত পড়াবেন একদম খুব ভালো করে কালকে আমি ক্লাসে হয়তো থাকবো না তো ভালো করে পড়াবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন
আপনি লিংক আপ মহসিন আপনি আপনি লিংক ওপেন করে দিবেন না লিংক ওপেন করে দিবেন অসুবিধা নেই হ্যাঁ সেটাই আসলে হচ্ছে কি আমি দিক দিয়ে আমি সকাল টেস্ট করলাম না পরে দিয়ে যে ঠিকই আসছে বারবার আসছে আবার ওই দিক দিয়ে আপনি খুব ফেন পরে আবার সব জয়েন